আপনারা হয়তো জানেন এই মুভিটা সত্য ঘটনার উপর নির্মিত, সঞ্জয় লীলা ভানসালির স্যারের মুভি, তাই বলা যায় না কি হতে পারে। সো সঙ্গে থাকুন। তো সিন শুরু হয় কামাঠিপুর এলাকার একটা পতিতালয়ে। আমরা একটা মেয়েকে দেখি যাকে সাজিয়ে দেওয়া হচ্ছে। মেয়েটির চোখের পানি দেখে আমরা বুঝতে পারি তাকে জোর করা হচ্ছে। সাজুগুজু করে তাকে রেডি করা হয়। একটু পরে একটা কাস্টমার এসে জোর করে তার সাথে, আর তার চিল্লানির সঙ্গে আমাদের কামাঠিপুর এলাকাটা একটু দেখানো হয়। তো আমি আপনাদের বলে রাখি, যদিও মুভিতে এসব ক্লিয়ার করা হয়নি, তো কামাঠিপুর এলাকায় অনেকগুলো প্রস্টিটিউটরা থাকে। এখানে অনেকগুলো গলিতে আলাদা আলাদা কোঠা আছে, আর প্রতিটা কোঠার আলাদা করে একজন লিডার বা মাসি আছে, যার আন্ডারে অনেকগুলো মেয়ে কাজ করে। তো সিন সেখান থেকে তিন দিন সামনে চলে আসে। মেয়েটার কান্না আর চিল্লানিতে সেখানকার মেয়েদের ঘুম ভেঙে যায়। সেখানকার একটা মেয়ে মাসির কাছে এসে বলে, সারা রাত লুডু খেলি আবার দিনের বেলায় এমন চিল্লানি, আমাদের কি ঘুমাইতে হবে না? এমন করতে থাকলে তো মেয়েটা মরে যাবে, তখন কিন্তু তুমি ফেসে যাবে মাসি। দেখো, মাসি বলে, তাহলে কি ওরে যেতে দেবো এমনি এমনি? সে বলে, গাঙ্গুবাই, গাঙ্গুবাইকে ডাকো, সে ওকে ঠিক করতে পারে। বাস এন্ট্রি হয় গাঙ্গুবাইয়ের। ও কঠিন। তো গাঙ্গুবাই ভিতরে এসে ওর নাম জিজ্ঞেস করে, এরপর বলে, এখানে কিভাবে এলে? মেয়েটা বলে, আমায় একজন বিক্রি করে গেছে। গাঙ্গু বলে, এই এলাকায় যারা আসে সবাই এভাবেই আসে, আমিও তোমার মতো এখানে এসেছি, আর অনেকবার এখান থেকে যাওয়ার কথা ভেবেছিও, বাট আমি জানতাম গিয়ে কোনো লাভ হবে না। এই বলে গাঙ্গু তার কাহিনী আমাদের শোনায়, আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এন্ট্রি হয় গঙ্গার। না জানি কোন খুশিতে আর এত নাচানাচি করছে আমি বুঝলাম না। যাই হোক, একটু পর তার বয়ফ্রেন্ড এসে চিপাই নিয়ে গিয়ে গঙ্গাকে মুম্বাইয়ের টিকিট দেখায়। গঙ্গা তো মহা খুশি। তার বয়ফ্রেন্ড বলে, আমি না তোমার জন্য আমার একটা মাসির সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে একটা ডিরেক্টরের পরিচয় আছে। তো এখানে তাদের কথায় আমরা বুঝতে পারি গঙ্গার খুব ইচ্ছে হিরোইন হওয়ার। তো গঙ্গা তার বয়ফ্রেন্ডের সঙ্গে বেরিয়ে পড়ে কোনো কথা না ভেবে। সিন চলে আসে কামাঠিপুরে। মহল্লার ভিতরে ঢুকে অন্য মেয়েদের পোশাক দেখে গঙ্গা একটু ভয় পেয়ে যায়, আর বলে, আমার না এসব ভালো লাগছে না, চলো আমরা ফিরে যাবো বাড়িতে। তার বয়ফ্রেন্ড বাহানা বানিয়ে বলে, তুমি বসো, আমি ডিরেক্টর ভিতরে আছে, আমি গিয়ে কথা বলে আসছি। এ বলে ভিতরে যায়। গঙ্গা লক্ষ্য করে সে আর আসছে না, গঙ্গা নিজেই ভিতরে যায়। এন্ট্রি হয় এই কোঠার মালিক শিলা মাসির। গঙ্গা তার বয়ফ্রেন্ডের কথা বললে শিলা বলে, আমি ওর মাসি হই, আজ থেকে তোমারও মাসি। ও ওই রুমে গেছে ব্যাগ রাখতে। গঙ্গা বলে, আমিও যাই ওর কাছে। এই বলে রুমে ঢোকে, আর তখনই কেউ পেছন থেকে দরজা লাগিয়ে দেয়। বেচারি গঙ্গা বুঝতেই পারে না কি হচ্ছে তার সঙ্গে, বা সামনে আরো কত কি হতে চলেছে তার সঙ্গে। গঙ্গাকে দুই দিন এভাবেই বন্ধ করে রাখা হয়। তারপর শিলা গঙ্গাকে সব খুলে বলে আর ধান্দায় বসতে বলে। এবার গঙ্গার ঝটকা লেগে যায়। কোনো উপায় না পেয়ে অবশেষে গঙ্গা রেডি হয়ে যায়, আর বাইরে আর সবার মতোই দাঁড়িয়ে পড়ে। সেখানকার একটা মেয়ে গঙ্গাকে মাছ ধরতে কিভাবে বসি ফেলাতে হবে শিখিয়ে দেয়। বাস এন্ট্রি হয় জগন শেঠের। পছন্দ করে ফেলে গঙ্গাকে। তারপর আর কি, যা করার চাচা মিয়া নিজেই করলো। কাজ শেষে শিলা মাসি এসে গঙ্গাকে তার বকশিস দেয়, বলে, শেঠ খুশি হয়ে তোকে এটা দিয়েছে, নে তোর প্রথম কামায়। গঙ্গা বলে, শেঠ খুশি হয়ে আমার একটা নামও দিয়েছে জানো, গাঙ্গু, আর বলেছে আমি নাকি এই কামাঠিপুর এলাকায় রাজ করতে এসেছি। এ বলে সে তার প্রথম কামাটা পুড়িয়ে ফেলতে শুরু করে। শিলা বলে, কি করছিস? গঙ্গা বলে, আজ থেকে গঙ্গাও পুড়ে গাঙ্গু হয়ে গেল, আর এখান থেকে গঙ্গার নাম হয়ে যায় গাঙ্গু। এরপর দিন চলে যায়, গাঙ্গু ফেমাস হতে থাকে, আর তার সুন্দর হওয়ার পুরো ফায়দা সে উঠাতে থাকে, আর এইভাবে এক বছর পার হয়ে যায়। একদিন গাঙ্গু সবাইকে বলে, আজ আমরা কাজ করব না, ফিল্ম দেখতে যাব। একটু পর শিলা মাসি এসে বলে, চলো ধান্দার সময় হয়েছে চলো। গাঙ্গু বলে, না আজ আমরা ফিল্ম দেখতে যাব, সপ্তাহে একদিন ছুটি তো সবারই থাকে, আজ আমরা ফিল্ম দেখতে যাব, আর তুমি এদিকে সামলাও। এ বলে সবাইকে নিয়ে এসে সেখান থেকে চলে যায়। এতে মাসি একটু রেগে যায়, কারণ তার জলাস ফিল হতে শুরু করেছে। হলে গেলে সেখানে একটা ছেলে গঙ্গার সঙ্গে লুডো খেলার কথা বলে। তখন গঙ্গা লেডি কাটাপ্পা হয়ে ধাম ধাম মেরে দেয়, আর বলে, আবে সপ্তাহে একদিন কি আমরা একটু দোকান বন্ধ রাখতে পারবো না? সিন রাতে চলে আসে, আর আমরা দেখি মাসি মুখে প্লাস্টার করছে। সেই সময় সেখানে তার একটা লোক এসে বলে, মাসি, একটা লোক এসেছে গাঙ্গুর কাছে। মাসি বলে, এত সকালে? চারটা বাজে, ওরা ঘুমাইতেছে তো। সে বলে, লোকটা অনেকগুলো টাকা দিবে, কিন্তু মাসি আমার না লোকটাকে সুবিধার মনে হলো না। মাসি কোনো কথা না শুনে গাঙ্গুকে ডাক দেয়, আর অবভিয়াসলি তার কাছে কোনো অপশন নেই, তো গাঙ্গু রুমে চলে যায়। লোকটা গাঙ্গুর সামনে গান আর টাকা বাইরে করে রাখে। গান দেখে গাঙ্গু বুঝে যায় লোকটা সুবিধার নয়। গাঙ্গু মাসিকে ডাকতে থাকে, আর এদিকে মাসি মজা নিতে থাকে, কারণ গাঙ্গু তার উপর দিয়ে মাতাবরি করেছিল, এজন্য এখন সে বদলা নিচ্ছে। লোকটা খুব করে গাঙ্গুকে মারায়। গাঙ্গু বারবার চিল্লায়, বাট মাসির গায়ে লাগে না। বাস সিন চলে আসে সকালে হসপিটালে। গাঙ্গুর এই অবস্থা দেখে বুঝতেই পারছেন তাকে কেমন ভাবে মেরেছে। বাকি মেয়েরা মাসির উপর খুব রেগে যায়, কারণ সে থাকতে কেন এমনটা হলো। তো পরের দিন দুইটা মেয়ে ওই লোকটার ব্যাপারে গাঙ্গুকে বলে যে ওর নাম শেখাওয়াত আব্বাস খান পাঠান, রাহিম লালার লোক, আর লালা এই শহরের বাপ। পুলিশও তাকে দেখে খুব ভয় পায়, বাট লালা ন্যায় বিচারের জন্য এলাকায় প্রসিদ্ধ। প্লাস পরের দিন গাঙ্গু চলে যায় লালার কাছে। এন্ট্রি হয় অজয় দেবগন স্যারের, মানে রাহিম লালার। গাঙ্গু লালার কাছে পাঠানের কথা বলে যে সে আপনার লোক এখানে কাজ করত, ও আমার এই অবস্থা করেছে। লালা তার ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছিল না, এজন্য গাঙ্গু তার বুকের ওড়না সরিয়ে ফেলে, আর আমরা দেখি যে তার কি অবস্থা করেছে। লালাও এসব দেখে চমকে যায়। গাঙ্গু বলে, আগার যদি কলিজায় লাগতো
তাহলে হয়তো সহ্য করতাম, বাট আঘাতটা পেটে লেগেছে, এখন কি করব বলুন। লালা তার একটা লোককে গাঙ্গুর কোঠার বাইরে রাখতে বলে, আর গাঙ্গুকে বলে তুমি তোমার মতো থাকো, এবার ও হারামজাদা এলে আমার লোককে খবর দেবে, বাকি আমি দেখে নেব। এবং তার লোককে বলে যে ওকে গাড়ি করে নামিয়ে দিয়ে আয় আর কিছু টাকাও দিয়ে দিস। গাঙ্গু বলে না ভাই টাকার দরকার নেই। লালা বলে আরে ভাই মনে করে রেখে দাও। এখান থেকে গাঙ্গু আর লালার মধ্যে ভাই বোনের সম্পর্ক শুরু হয়ে যায়। তো এভাবে পার হয় কিছুদিন। তারপর একদিন মাসি এসে বলে পাঠান এসেছে। সেখানকার সবাই ভয় পেয়ে যায়, বাট গাঙ্গু বলে মাসি আমি যাব, তুমি এবার চার গুণ টাকা ওর থেকে নিয়ে নাও। সবাই না করে তখন গাঙ্গু বলে বাহিরে যে লালার লোকটা দাঁড়িয়েছিল ওকে খবর দিতে বল। গাঙ্গু পাঠানের কাছে যায় আর এদিকে মেয়েরা লালার লোককে খবর দেয়, সে সাইকেল নিয়ে টান দেয়, আর এদিকে পাঠান গাঙ্গুর উপর হাত সাফ করতে থাকে। মাসি খুব মজা নেয়, বাট একটু পরে মাসির রিয়াকশন দেখে আমরা বুঝতে পারি কিছু একটা হচ্ছে। বাস লালার লোকজন এসে পড়ে, দরজা ভেঙে পাঠানকে বাইরে ধরে নিয়ে আসে, আর লালা কোনো কথা না বলে শুরু করে দেয় থামাথাম। গাঙ্গু বাইরে এসে দেখে পাঠানের পাঠাগিরি শেষ। গাঙ্গু পাঠানের উপরে উঠে বসে তার গলা থেকে চেন ছিঁড়ে নেয় দাম হিসেবে, আর থুতু দিয়ে গালি দিয়ে সেখান থেকে চলে যায়। গাঙ্গুর এমন সাহস আর লালার সাথে সম্পর্ক দেখে মাসিও ভয় পেয়ে যায়। কিছুদিন এভাবেই পার হয়। তারপর একদিন সকালে কামলি চিল্লাতে থাকে গাঙ্গু গাঙ্গু করে। গাঙ্গু বলে কি হয়েছে সকাল সকাল ডাকছিস কেন? এরপর গাঙ্গু এলে আমরা বুঝতে পারি মাসি মরে গেছে, হাতে টাকা নিয়েই মরেছে। বেচারি গাঙ্গু বলে এখন তোমরা সবাই এখানে আজাদ, ইচ্ছে হয় থাকো আর নয়তো এখান থেকে যেতে পারো, আমরা কেউ তোমায় বাধা দেবো না। এরপর গাঙ্গু তার বাড়ির আলমারির চাবিটা দেখতে পেয়ে বেশ ইমোশনাল হয়ে পড়ে, বাস সেটা নিয়ে চলে যায়। সিন চলে আসে সকালে, গাঙ্গু শিলা মাসির ছবি নিয়ে অপেক্ষা করছে। একটু পর সেখানে একটা পুলিশ আসে। কামলি বলে কে রে সিনরে, মাসি মরার সঙ্গে সঙ্গে তোরা পাল্টে যাচ্ছিস, চাঁদা বাড়িয়ে দিচ্ছিস, আবার এদিকে বাড়িওয়ালা বাড়ি ভাড়া বাড়াচ্ছে। সিনরে বলে আরে কি করবো, এই নতুন অফিসার না খুব খায়। গাঙ্গু বলে আচ্ছা কামলি, রাহিম ভাই জানি কবে আসবে? রাহিম লালার কথা শুনেই পুলিশ ভয় পেয়ে যায় আর বলে ঠিক আছে ভাই, আমি দেখছি, আপনি টেনশন করেন না, আমি দেখছি ব্যাপারটা। বেশ কিছুদিন এভাবে চলে যায়, গাঙ্গু এখন এই কোঠা সামলায়। তো একদিন শুয়ে শুয়ে গাঙ্গু বই পড়ছিল, এই সময় সব মেয়েরা তার কাছে আসে। কামলি বলে আমরা সবাই মিলে তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি, আজ থেকে তুই আমাদের ঘরওয়ালি। সাদা শাড়ি দেখে গাঙ্গু বলে এত অল্প বয়সে আমায় বুড়ি বানিয়ে দিচ্ছিস, এটা পরলে তো গ্রাহক ভয়ে পালাবে। সবাই বলে না আজ থেকে তুমি আর ধান্দায় নামবে না, আমরা এদিকে সামলাবো আর তুমি আমাদের। গাঙ্গু বলে আমি ভেবে বলছি তোদের, তোরা যা। কিন্তু তখন সবাই এসে জড়িয়ে ধরে গাঙ্গুকে, আর গাঙ্গু বেশ ইমোশনাল হয়ে পড়ে। আর একটু পর আমরা গাঙ্গুকে আয়নার সামনে দেখতে পাই সাদা শাড়িতে, আর এখান থেকে গাঙ্গু গাঙ্গু বাই হয়ে যায়। সিন চলে আসে বর্তমানে, কি আপনাদের মনে আছে তো? গাঙ্গু মেটারে বলে তুমি চাইলেও এমনই করতে পারো, কারণ এখানে কেউ এলে আর ফিরে গিয়ে ভালো থাকতে পারে না। এরপর গাঙ্গু দুইটা ট্রফি বের করে দেয়, বলে যে এটা ভালো আর এটাতে বিষ মেশানো আছে, তোমার ইচ্ছা তুমি যেকোনো একটা বেছে নিতে পারো। একটু পর মেয়েটা বিষ আলা সেই ট্রফিটা উঠিয়ে নেয়। গাঙ্গু বাইরে এসে বলে এই মেয়েটাকে যেতে দে, ও মরে যাবে বাট তোর এখানে থাকবে না। সে বলে 1,000 টাকা দিয়ে নিয়েছি, ওকে কি এমনি ছেড়ে দেবো? গাঙ্গু বলে আমার বাসায় এসে 10,000 টাকা নিয়ে যাস। এ বলে মেয়েটাকে সে সেখান থেকে নিয়ে আসে, আর তার একটা লোককে কিছু টাকা দিয়ে বলে মেয়েটাকে বাড়ি রেখে আসতে। সে বলে ভাই সবাই কিভাবে বাড়িতে পাঠিয়ে দিলে আপনি কিভাবে চলবেন? গাঙ্গু বলে বেটা তুই বুঝবি না, এটাকে পলিটিক্স বলে, পলিটিক্স। আর একটু পর গাঙ্গু এখানে কঠিন। তো বিকেলে গাঙ্গুর কাছে একটা চাচা মেয়ে এসে বলে গাঙ্গু শাড়ি এনেছি, গাঙ্গু দেখতে চায়। সেই সময় সেখানে থাকা একটা কিউট ছেলেকে দেখে গাঙ্গুর বেশ ভালো লেগে যায়। গাঙ্গু বলে কি চাচা, আপনি তো শাড়ির সঙ্গে জওয়ানিও সাথে এনেছেন। চাচা বলে আরে এটা আমার ভাইয়ের ছেলে, আজ থেকে তোমাদের সব কাজ এই দেখবে। গাঙ্গু নাম জিজ্ঞেস করলে সে বলে আফসান। গাঙ্গুর বেশ পছন্দ হয়েছে আফসানকে। গাঙ্গু ব্লাউজের জন্য মাপ নিতে বলে, এমন হট মেয়ের মাপ নিতে কার না জাগবে। আরে ইচ্ছে ইচ্ছে কার না ইচ্ছে জাগবে। তো বাকি কোনটা কত কি সেটা জেনে আপনারা আমার কতটা লাভ হবে জানি না, তবে আপনারা হয়তো এটাতে ইন্টারেস্ট হবেন যে আলিয়ার বডির সাইজ সে সময় 34 বলা হয়। এরপর থেকে আফসান গাঙ্গুকে ফলো করতে থাকে, কোটার বাইরে অপেক্ষা করে লাইন মারতে থাকে, আর আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্কটা গভীর হতে থাকে। সিন দুই দিন পর সকালে চলে আসে, গাঙ্গুর লোকেরা অন্য কোটার টাকা দিতে এসেছে গাঙ্গুকে। টাকা কম দেখে গাঙ্গু বলে এত কম টাকা হলে বড় বাড়ির সঙ্গে ভোটে জিতবো কি করে রে? তার লোকেরা বলে ভাই রাজিয়া ভাইকে হারানো এত সহজ না, ওর গোড়া খুব শক্ত। গাঙ্গু বলে এই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে হারাবো। ব্যাস তোরা মহল্লায় ছড়িয়ে দে যে গাঙ্গুবাই 15 বছর একটা মেয়েকে বাড়িতে ফিরিয়ে দিয়েছে। তো সন্ধ্যায় গাঙ্গু কাজ করছিল, এই সময় এন্ট্রি হয় রাজিয়া বাইয়ের, যে তার প্রচার চালাচ্ছে। কি মানুষটারে কি বানাই দিছে ভাইরি। হ্যাঁ তো রাজিবাই এই কামাটিপুর এলাকার প্রেসিডেন্ট, আর এর সঙ্গে লড়তে হচ্ছে গাঙ্গুকে। সিন চলে আসে লালার কাছে, গাঙ্গু লালার জন্য শ্যামা রান্না করে এনেছে, কারণ সেদিন ঈদের দিন ছিল। লালা জিজ্ঞেস করে সব ঠিক আছে তো বোন? গাঙ্গু বলে হুম ভাই, বড় বাড়ির ভোটের কাজ তো খুব তোড়জোড়ে চলছে। লালা বলে চিন্তা করিস না তুই জিতে যাবি। গাঙ্গু বলে ভাই এমনি এমনি জিতে যাবে না, টাকা লাগবে, খুব টাকা লাগবে। লালা বুঝে যায়, লালা বলে কত লাগবে বল? গাঙ্গু বলে না ভাই, কামাঠিপুরে আপনার যে মদের ব্যবসা আছে ওইটা আমি সামলাই, সবাই তো মদ খেয়ে আমাদের কোঠায় আসে, তো আমার কাছে যদি পেয়ে যায় তাহলে আমার ব্যবসাটাও চলে।
লালা বলে বোনকে দিয়ে মদের ব্যবসা করাবো, লালা রাজি হয় না। তখন গাঙ্গু কিছু কথা বলে মেয়েদের ব্যাপারে, কামাঠিপুরের ব্যাপারে, তখন গিয়ে লালা রাজি হয়। পুরো ব্যবসায় 20% অংশীদার বানায় গাঙ্গুকে, আর একটা গাড়ির চাবিও দিয়ে দেয়। সিনা আফসানের কাছে আসে যে কাজ করছিল, একটু পর গাঙ্গু চলে আসে আর গাড়ি দেখিয়ে ঘুরতে যেতে বলে। এখানে ইশারায় কিছু কথা হয়, যাই হোক তারপর তারা বেরিয়ে পড়ে ঘুরতে। গান শুরু হয় আর কিছু রোমান্টিক সিন দেখানো হয়, বাট যেমন হওয়ার কথা তেমন কিছু একদমই হয়নি। মানে রণবীরের কথা পুরো মাথায় রেখেছে আলিয়া দিদি। তো মজা শেষে গাঙ্গু রাতে বাসায় ঢুকছিল, এই সময় রাজিয়ার লোকজন এসে গাঙ্গুকে বলে, রাজিয়া তোকে দেখা করতে বলেছে চল, মানে একটু ভাব দেখায়। তারপর গাঙ্গু তাদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। সিন চলে আসে সকালে, গাঙ্গু গরম পানির ভাব নিচ্ছিল, এই সময় পুলিশ রেড মারে তার আড্ডায়। অফিসার এসে বলে, শুনলাম আজকাল গাঙ্গু অনেক নোট ছাপাচ্ছে, বিদেশি গাড়িতে ঘুরছে, দেশি দারুও বিক্রি করছে। তখন গাঙ্গু বলে, তুজে কি লাগতা হ্যায় গঙ্গুবাই ভুখাতি হ্যায়। অস্থির। তো গাঙ্গু টাকা বের করে দেয়, পুলিশ সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। গাঙ্গু বুঝে যায় এটা কার কাজ। তো পরের দিন সকালে গাঙ্গু সেখানকার হোটেলে বসে খাবার খাইতেছিল, এই সময় রাজিয়া ভাই সেখানে চলে আসে। এখানে কথা হয়, রাজিয়ার কিছু ডায়লগ মারে, গাঙ্গু কিছু ডায়লগ মারে। এরপর রাজিয়া বলে, তোর মতো কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কাল আমি মহল্লায় ভাষণ দিতে যাচ্ছি, আসিস। এ বলে সেখানকার একটা গ্লাসে অস্থির একটা লুক দিয়ে রাজিয়া ভাই সেখান থেকে চলে যায়। তো পরের দিন লোকজন যেন রাজিয়ার মিটিং এ যেতে না পারে, এই জন্য সেই সেটের মাধ্যমে মুভির রিল নিয়ে আসে আর পর্দা লাগিয়ে সিনেমা চালু করে দেয়। সবাই সিনেমা দেখে, আর এদিকে রাজিয়া খেপে যায় মিটিং এ লোক না আসার কারণে। একটু পর সেখানে গাঙ্গু চলে আসে আর স্টাইল মেরে বসে কিছু কথাবার্তা হয় তাদের মধ্যে। রাজিয়া বলে, আমাকে হারানো আর এই ব্যবসাখানায় বিয়ের ঘর নিয়ে আসা একই কথা, কোনোটাই সম্ভব না। সিন চলে আসে সকালে, গাঙ্গু ছাদে দড়ি খেলছে। কামলি এসে বলে, তুই তো টেনশন করছিস কেন, তুই ঠিকই জিতে যাবি, টেনশন করিস না। গাঙ্গু বলে, অর্ধেক তো জিতেছি, এখন বাকি অর্ধেক, আর একটা কার্ডের দরকার আমার, তাহলে রাজিয়া মাঠ থেকে আউট। তো গাঙ্গু কাপড় উঠাইতেছিল, এই সময় লক্ষ্য করে তাদের সঙ্গেকার কুসুমের মেয়েকে সে বন্দি করে রেখেছে। গাঙ্গু এটা দেখে খুব আফসোস করে। এরপর কুসুমকে ডেকে বলে, আমি না নিষেধ করেছি ওকে আফিম দিয়ে ঘুমিয়ে রাখতে, এভাবে তো ওর ক্ষতি হতে পারে। কুসুম বলে, কি করবো, কারো যদি নজর পড়ে তাহলে কি হবে আমার মেয়েটার। কামলি বলে, তাহলে কি তুই এখন কোথায় বিয়ের বাজনা আনতে চাইছিস, বাস যে কথা সেই কাজ। গাঙ্গু চলে যায় আফসানদের বাড়ি বিয়ের কথা বলতে। আফসানের মা বলে, আমাদের এই অবস্থায় বিয়ে? তখন গাঙ্গু অনেকগুলো সোনা সামনে রেখে বলে, এসব আমরা দিব। আফসান বলে, কি বলছো এসব, এসব দিয়ে কি আমাকে কিনতে এসেছো নাকি ওকে বেচতে এসেছো? গাঙ্গু বলে, কেনা বেচা নয়, আমি ওকে বাঁচাতে এসেছি। বিয়ের কথা শুনে আফসান বিশ্বাস করতে চায় না, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসে। মরিবি বলে, ভাই একজন বেশ্যা কিভাবে আমাদের ঘরের বউ হতে পারে? গাঙ্গু বলে, এক্স্যাক্টলি এটাই আমি ওকে বুঝাইতেছি, যে একজন বেশ্যা কিভাবে এই ঘরের বউ হতে পারে। মানে গাঙ্গু আফসানকে তাদের ব্যাপারটা বুঝাইতেছিল। গাঙ্গু বলে, এর মা এসবে যুক্ত হতে পারে, বাট এই মেয়ে একদমই নয়, এ একদম বেধাগ কুমারী। এরপর আর কি, রাজি হয়ে যায় সবাই। গাঙ্গু মন খারাপ করে, বাট কাউকে বুঝতে দেয় না। আফসান বলে, কেন এমন করছো? গাঙ্গু বলে, এখানকার সব মেয়েদের ভালোর জন্য আমি হাজারো এমন আফসানকে ছাড়তে পারি। এরপর আর কি, বিয়ে হয়ে যায়, গানা বাজানা হয়, আর গান শেষ হতে হতে ভোটও হয়ে যায়। গাঙ্গু অপেক্ষা করছে রেজাল্টের জন্য। একটু পর কামলি এসে বলে, ভাই ভাই আমরা জিতে গেছি। গাঙ্গু অফিসে এসে ভাষণ দেয়, সব মেয়েদের সাহস নিয়ে চলতে বলে, কাউকে দেখে ভয় না করতে বলে, এবং আরো কিছু কথা বলে গান শুরু হয়। গান শেষে সিন চলে আসে লালার কাছে। লালা গাঙ্গুকে সেখানকার দুইটা লোকের সঙ্গে আলাপ করে দেয়। লালা বলে, এরা ওয়ার্ড সি এর সেক্রেটারি, তোর 14 নম্বর গলির পিছনে যে স্কুলটা আছে তাদের সঙ্গে মিলে এরা পুরো কামাঠিপুরটা খালি করতে চাইছে। গাঙ্গু বলে, ও ভাই কি সমস্যা তোমাদের? লালা বলে, তোদের জন্য নাকি স্কুলের বাচ্চাদের উপর খারাপ আসর পড়ছে। গাঙ্গু অস্থির একটা হাসি দিয়ে বলে, আচ্ছা তাহলে স্কুল ওখানে থেকে আমাদের উপর ভালো আসর কেন পড়ছে না? অস্থির, চুপ হয়ে যায় সবাই। এরপর তারা লালাকে লোভ দেখাতে থাকে। তখন লালা কিছু ডায়লগ মেরে অপমান করে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর লালা বলে, আমি তো এদের সামলাবো, বাট স্কুলওয়ালারা থামবে না, ওরা কোর্ট পর্যন্ত যাবে। গাঙ্গু ভয় পেয়ে যায় কোর্টের কথা শুনে। তখন লালা সাহস দেয় আর লড়াই করার জন্য মাঠে নামতে বলে। এভাবেই পার হয়ে যায় কিছুদিন। এলাকার লোকজন রাস্তায় নেমে পড়ে কোঠার বিরুদ্ধে। সবাই আন্দোলন শুরু করে দেয় যে এখান থেকে কোঠা সরিয়ে দাও। এরপর গাঙ্গু সেখানকার বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে। সিন চলে আসে স্কুলে, যেখানে আমরা একটা সাংবাদিক ফাইজিকে এ ব্যাপারে কথা বলতে দেখি। কিছুক্ষণ পরে সেখানে গাঙ্গু চলে আসে বাচ্চাদের নিয়ে। গাঙ্গু বলে, আপনাদের স্কুলের বয়স 20 বছর আর আমাদের ধান্দা চলছে 100 বছর ধরে। স্কুল বানানোর সময় আপনারা ভাবেননি যে এখানে এসব আছে? আরো কিছু কথা বলছিল, এই সময় পাশের সাংবাদিক এসব লিখছিল। গাঙ্গু বলে, ও ভাই কে তুমি, এসব লিখছো কেন? সে বলে, আমি একজন সাংবাদিক। গাঙ্গু পরিচয় দেয়, কঠিন। এরপর বাচ্চাদের স্কুলের ভর্তির কথা বলে, বাট ফাদার বলে, আমাদের স্কুলে তোমাদের বাচ্চার অ্যাডমিশন হবে না। এরপর গাঙ্গু কিছু জ্ঞানের কথা বলে ফাদারকে বুঝায়। তারপর বলে, ও ম্যান, এসব তো ওরা মায়ের কাছ থেকে শিখেছে, বাকি সব আপনারা শিখে দিন। এরপর বলে, ভর্তি ফর্মে মায়ের নাম লিখবেন, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। ফাদার বলে, আর বাবার নাম? তখন গাঙ্গু বলে,
এরপর যাওয়ার সময় গাঙ্গু সাংবাদিককে বলে, কখন আইসেন আমাদের কোঠায়, জওয়ানিও পাবেন আর কাহিনীও পাবেন। তো পরের সিনে আমরা গাঙ্গুকে কিছু ওষুধ বানাতে দেখি। এই সময় বিরজু এসে বলে, ভাই কোন ফার্জি বাবু বলে একটা লোক এসেছে। ফার্জি একটু ভেবে গাঙ্গু হেসে বলে, আরে ডাক্কান ফার্জি নয়, ফাইজি জেনারেলিস্ট, পাঠিয়ে দে যা। ফাইজি ভিতরে এসে কথাবার্তা বলে গাঙ্গুর ছবি নিতে থাকে। গাঙ্গু বলে, আরে কি করছেন, আমরা তো হিরোইন নই। ফাইজি বলে, পুরো দেশের না হন, কামাঠিপুরার তো হিরোইন আপনি। গাঙ্গু ইমপ্রেস হয়। ফাইজি বলে, ম্যাগাজিনের ছবি ছাড়া কিভাবে কাহিনী লিখবো, এই জন্যই ছবি নিচ্ছি। তো তারা কথা বলছিল, এই সময় সব বাচ্চারা চলে আসে। তারা গাঙ্গুকে বলে, দিদি আমাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এটা শুনে গাঙ্গু বেশ ইমোশনাল হয়ে পড়ে আর ফাইজিকে বলে, এখন ওটাও ছবি ফাইজি ভাই, আর এই ছবি ছাপিয়ে দিন, দুনিয়ার সবাই যেন জানতে পারে আমাদের সঙ্গে কি হয়। সিন এখানে কাট হয়ে কয়েকদিন সামনে যায়। ফাইজি আবার আসে কোঠায়, বাট সেখানকার লোক তাকে ভিতরে ঢুকতে দেয় না। কারণ জিজ্ঞেস করলে সে বলে, আজ গাঙ্গুর বেস্ট ফ্রেন্ড কামলি মরে গেছে, এই জন্য কোঠা বন্ধ। সবাই কামলিকে নিয়ে কথা বলছিল, কথাটা ভালো ছিল, কিভাবে এখানে এসেছিল, লাইক দ্যাট। আর সেই সময় আমরা গাঙ্গুর কোলে ছোট্ট একটা বাচ্চা দেখি, মানে এটা কামলেরই বাচ্চা। সিন আবার কয়েকদিন পর সকালে সেই হোটেলে আসে, সেখানে সবাই বসে খাচ্ছিল। এই সময় সেখানে ফাইজি চলে আসে আর ম্যাগাজিনটা গাঙ্গুকে দেখায়। ছবি দেখে গাঙ্গু বেশ খুশি আর ইমোশনাল হয়ে পড়ে। বাকি মেয়েরা সবাই বেশ খুশি হয়। ফাইজি বলে, এখন আপনি ফেমাস হয়ে গেছেন, এই জন্য এখন তার পুরো ফায়দাটা উঠান আপনি। গাঙ্গু কিছু বোঝে না। তখন ফাইজি বলে, আগামী বুধবার আজাদ ময়দানে অনেক বড় একটা র্যালি হতে চলেছে মহিলাদের হকের ব্যাপারে, সেখানে বেশ্যা সমাজের মেয়েদের নিয়েও কথা বলা হবে। আমি কমিটিকে আপনার নাম দিয়েছি, আপনাকে শুধু সেখানে গিয়ে এই 400-500 লোকের সামনে একটু ভাষণ দিতে হবে। গাঙ্গু বলে, না না বাবা, আমার দ্বারা এসব হবে না। বাকি মেয়েরা বলে, দিদি আপনি না গেলে কে আমাদের ব্যাপারে ভাববে বলুন তো। গাঙ্গু রাজি হয়। তখন ফাইজি একটা কাগজ বের করে দিয়ে বলে, আমি আপনার সুবিধার জন্য এসব লিখে নিয়েছি, আপনি জাস্ট এগুলো মুখস্থ করে বলে দিবেন। গাঙ্গু বলে, এসব আপনি কেন করছেন বলুন তো। তখন ফাইজি এরকম একটা লোক দেয়, বাকি আপনারা তো বুঝতেই পারছেন। তো পরের সিনে আমরা গাঙ্গুকে বের হতে দেখি ভাষণ দেওয়ার জন্য। সেখানে পৌঁছে যখন তার নাম বলা হয় ভাষণের জন্য, তখন বেচারি উপস্থাপিকা বুঝতে পারে না তাকে কি বলবে, শ্রীমতী নাকি কুমারী। বাস গাঙ্গু সামনে আসে আর বলে, কুমারী তো আপনারা রাখেননি, আর কেউ শ্রীমতী বানায়নি। তো যাই হোক, এখানে গাঙ্গু জোকস, কবিতা, ইমোশনাল আর জ্ঞানের কিছু কথা বলে। সবাই তার কথায় বেশ খুশি হয়, তাকে খুব সাপোর্ট করে। এরপর গাঙ্গু ফাইজুকে বলে, লিখে দিয়েন কালকের খবরে কি আজাদ ময়দান মে ভাষণ দেতে বক্ত কি ঝুকা করবে আঁখে মিলা কর আপনে হক কি বাত কি হে ভাই। সবাই বাহবা করে, তালি মারে। যাক, তালি মারতে থাকুক, সে অধিকার তাদের দিয়েছে বানশালী স্যার। তো পরের দিন গাঙ্গুর কাছে সেই এলাকার মন্ত্রী চলে আসে। ফাইজি বলে, খুব কষ্টে ওনাকে এখানে এনেছি, আসতে খুব ভয় পাচ্ছিল। গাঙ্গু আবার পান্স মারে, সে বলে, হ্যাঁ ভয় তো লাগবেই, কারণ ভদ্রলোকরা যখন এখানে আসে তখন আমাদের দাম বেড়ে যায় বা তাদের বদনাম হয়ে যায়। তো মন্ত্রী মশাই আসলে গাঙ্গুকে তাদের দলকে সাপোর্ট করার কথা বলতে এসেছে। তখন গাঙ্গু বলে যে, আমরা যে এই ঝামেলায় আছি তখন আপনার দল কই ছিল, তখন তো কেউ আসেনি। মন্ত্রী বলে, গাঙ্গু সুপ্রিম কোর্ট পিটিশন দিয়ে দিয়েছে, এখানে আমাদের কিছু করার নেই, এখন সব প্রধানমন্ত্রীর হাতে আর কোর্টের হাতে। গাঙ্গু বলে, হ্যাঁ বুঝলাম, তো কোর্টের সঙ্গে তো আর দেখা করতে পারছি না, তো আপনি একটা কাজ করুন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা করার সুযোগ করে দিন। মন্ত্রী প্রথমে না করে, বাট পরে বলে, ওকে আমি দেখছি, তাহলে আপনি আমাদের ব্যাপারটা দেখেন। তো মন্ত্রী সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি গাঙ্গু ব্যাগ প্যাক করছে। এই সময় সেখানে ফাইজি চলে আসে আর বলে, চিঠি এসেছে, তিনি 4টার দিকে 15 মিনিটের জন্য তোমায় সময় দিয়েছে। গাঙ্গু বলে, 15 মিনিটই যথেষ্ট, এই 15 মিনিটেই আমি প্রধানমন্ত্রীর বুকে গোলাপ নিয়ে ফিরবো। বাস সিন চলে আসে প্রধানমন্ত্রী অফিসে। এন্ট্রি হয় প্রধানমন্ত্রী নেহরুজির, সেখানে কথা হয়। গাঙ্গু তার পক্ষের কথা বলে, যুক্তি দেখায় আর অবশেষে একসময় ইমোশনাল হয়ে পড়ে। এরপর প্রধানমন্ত্রী গাঙ্গুর কথায় খুশি হয়ে তার ব্যাপারটা ভাবার কথা বলে আর গোলাপটা গাঙ্গুকে পরিয়ে দেয়। আর এখানে